সম্পৃক্ততা আমরা পাচ্ছি এটি একটি তদন্তাধীন বিষয়। হ্যাঁ, প্রাথমিকভাবে পাওয়া গেছে না, উনি তো কোম্পানির মালিক, সুতরাং এ তার কোম্পানির সাথে ল্যান্ড ওনারের দ্বন্দ্ব, সুতরাং তার তো দায় থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। বাড়ি নির্মাণ এবং ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে প্রায় 3 বছর ধরে দ্বন্দ্ব বিরোধ মামলা এবং পাল্টা মামলা চলে আসছিল। কোম্পানির কাছ থেকে ল্যান্ড ওনার মোট পাঁচটি ফ্ল্যাট পায়। সেই এই 5টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাট ছিল 7C, সেই ফ্ল্যাটটি কোম্পানির সাথে ল্যান্ড ওনারের চুক্তি হওয়ার পরে এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে কোম্পানি এই ফ্ল্যাটটি আবার এই তৃতীয় পক্ষের কাছে বিক্রয় করে। জনৈক মামুন তার শ্বশুরের নিকট বিক্রয় করে, ফলে এ নিয়েই আপনার দ্বন্দ্ব এবং বিরোধের সূত্রপাত। আমাদের কাছে রাজনৈতিক পরিচয় কোনো মুখ্য বিষয় নয়, আমরা বিষয়টিকে অপরাধ এবং অপরাধীর দৃষ্টিতেই দেখছি। অপরাধী যেই হোক, তদন্তের আওতায় তার যদি দায় থাকে, তার যদি দোষ প্রমাণিত হয়, অবশ্যই আমরা তার বিরুদ্ধে আমরা চার্জশিট দেব। আমরা এখনও সিসিটিভি ফুটেজগুলি একেবারে পরিপূর্ণভাবে সবকটি বিশ্লেষণ করতে পারিনি, আমরা বিশ্লেষণ করব এবং তার এখানে উপস্থিতি আছে কি না সেটি আমরা নিশ্চিত করব। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান এবং প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করছি খুব দ্রুতই বাকি আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের সুপারিশ করতে পারব।